আদালতের নির্দেশ, চাকরি থেকে বরখাস্ত মন্ত্রী কন্যা। আদালতের নির্দেশ মতো আজ থেকে শিক্ষিকা হিসেবেও পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা অধিকারী। দুটি কিস্তিতে ফেরত দিতে হবে প্রাপ্ত বেতন। এসএসসি নিয়ে সিবিআই জেরার মাঝেই নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। চাকরি গেল মন্ত্রী কন্যা অঙ্কিতা সরকারের। গতকালই সিবিআই জেরার মুখোমুখি হন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বাগডোগরা থেকে বিমানে সোজা দমদম বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। আদালতের নির্দেশ মতো বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মন্ত্রীকে পৌঁছে দেওয়া হয় সিবিআই দপ্তরে। সেখানে 3 ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন জেরা করেন সিবিআই আধিকারিকেরা। বৃহস্পতিবার রাত এমএলএ হোস্টেলে কাটিয়ে শুক্রবার সকালে ফের সিবিআই দপ্তরে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী। এসবের মাঝেই মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, দুটি কিস্তিতে তার এতদিনের প্রাপ্ত বেতন ফেরত দেবার কথাও জানিয়েছে আদালত। কলকাতা হাইকোর্ট তার নির্দেশে স্পষ্ট জানিয়ে দেন, এদিন থেকে তিনি কোথাও শিক্ষক হিসাবে নিজের পরিচয় দিতে পারবেন না। আজ থেকে অঙ্কিতাকে স্কুলেও ঢুকতে দেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি 2018 সালের নভেম্বর থেকে তিনি যে টাকা বেতন হিসাবে পেয়েছেন সেই টাকা দুটি কিস্তিতে ফেরত দিতে হবে। মামলা চলাকালীন টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে। ববিতা বর্মন অভিযোগ তুলেছিলেন মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও কোচবিহারের একটি স্কুলে চাকরি পেয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, দীর্ঘদিন বেতন পেয়েছেন অঙ্কিতা, দুটি কিস্তিতে তাকে বেতন ফেরত দিতে হবে। প্রথম কিস্তি দিতে হবে আগামী 7ই জুন, দ্বিতীয় কিস্তি জমা দিতে হবে 7ই জুলাই। এদিন আদালতের এই রায় নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।